আসসালামু আলাইকুম ভিউয়ার আহসান ফ্রম আহসান টেক টিপস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা পূর্বের পাঠে ফর্ন গ্রুপের কাজগুলো দেখেছি তো এখন স্বাভাবিকভাবেই আপনারা টাইপ নিয়ে একটু বিড়ম্বনায় পড়তে পারেন এজন্য আজকের এই ভিডিওতে আমি এম পাওয়ার পয়েন্টে কীভাবে বাংলা টাইপ করতে হয় এই ব্যাপারগুলোই দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাচ্ছি আচ্ছা তো বাংলা টাইপ করার জন্য প্রথমে আমাদের ফোন সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা বাংলায় টাইপ করব এই জন্য আমাদের কিবোর্ড অনুসারে যে ফোনগুলো সাপোর্ট করে সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে সেম রূপালি ফোনটি নিয়ে নিচ্ছি ঠিক আছে এর পরবর্তীতে আমরা একটু ফন্টের সাইজ বড় করে নিই দেন হচ্ছে আমরা এখন কিবোর্ড লেআউট চেঞ্জ করব এই জন্য আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করতে পারি অথবা এখানে যে আইকন আমরা দেখতে পাচ্ছি এই সফটওয়্যার থেকেও আমরা চেঞ্জ করে নিতে পারি তো এখানে আমি মনির কীবোর্ডটি ইউজ করব আপনারা যে কীবোর্ড দিয়ে টাইপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বা যেটি পারেন সেটি আপনারা ইউজ করবেন এবং বাংলা টাইপ সফটওয়্যার হিসেবে আমি এখানে বিজয় একুশে ভাষণটি আমি ইউজ করেছি উইন্ডোজ টেনে সাপোর্টেড যে সমস্ত বিজয়ের ভার্সনগুলো আছে সেগুলো আপনারা ইনস্টল করে নেবেন এখন আমরা টাইপ শুরু করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বিজয় সফটওয়্যারটি দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে টাইপ করতে পারছি এরপর একটি কমন সমস্যা আমরা ফেস করি সেটি হলো যে আমরা একটি স্লাইডে বাংলায় টাইপ করার পরে এই বাংলা লেখাটি যখন আমরা কপি করে অন্য স্লাইডে নেই ধরুন আমি কপি করলাম দেন এই স্লাইডে এসে যদি আমরা পেস্ট করি তাহলে আকার এইগুলো থাকে না ঠিক আছে তো আপনি যদি সঠিকভাবে ফন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই আকার ওকার সবগুলোই কিন্তু থাকবে ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আপনি প্রথমে এতটুকু টাইপ করেছেন সেম একটা ফ্রন্টে এবং পরবর্তীতে কিবোর্ড চেঞ্জ করে আপনি এতটুকু টাইপ করেছেন ধরুন লিপি বা অন্য কোনো ফ্রন্টে সেক্ষেত্রগুলোতে যখন ফন্ট ম্যাচ করে না তখন এই আকার ওকারগুলো থাকে না ঠিক আছে তো এই জন্য যে কোনো একটি ফন্ট ইউজ করার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি আচ্ছা তো আমরা এটিকে উপরে রেখে দিচ্ছি দেন হলো আমরা এখন দেখবো অব্রো সফটওয়্যারটি ইউজ করে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে টাইপ করতে পারি এজন্য আমরা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি দেন আমরা শুধু ফোন একটু ইনক্রিজ করে নিচ্ছি সাইজ দেন আমাদের ফোন চেঞ্জ করার দরকার নেই আমরা ক্যালাবেরিতেই টাইপ করতে পারবো পরবর্তীতে আমরা কিন্তু অন্য ফোনটি আমরা কনভার্ট করে নিতে পারবো ও সরি তার আগে আমাদের অবশ্যই বাংলা করে নিতে হবে অবরোধ সফটওয়্যারটি আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ সফটওয়্যারটি দিয়েও কিন্তু আমরা বাংলা টাইপ করতে পারছি এবং এই অবরোধে টাইপ করার অনেক সুবিধা আছে অবরোধে টাইপ করার পরে আমরা কিন্তু অব্র এনএসআই সাপোর্টেড অনেকগুলো ফন্ড আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারি অনেক স্টাইলের ফন্ডগুলো কিন্তু আছে দেখুন আমার পিসিতে অনেকগুলো স্টাইলের ফন্ট ইনস্টল করা আছে এগুলো কিন্তু আমরা ইউনিকোড বেসড বা ইউনিকোডে টাইপ করে আমরা কিন্তু স্মুথলি আমাদের প্রেজেন্টেশনে ইউজ করতে পারি এবং এতে করে যা হবে আমাদের প্রেজেন্টেশনের লোকই কিন্তু অন্যরকম হয়ে যাবে ঠিক আছে যখন প্রেজেন্টেশনে ব্যতিক্রম ধর্মী সব ফন্টগুলো ইউজ করা হয় বা বিভিন্ন স্টাইলের ফোনগুলো যখন ইউজ করা হয় তাহলে অনেক ভালো দেখা যায় ঠিক আছে এবং স্বাভাবিকভাবে আমরা অবরোধে টাইপ করা যে টেক্সটটি আমার আছে এটিও কিন্তু আমরা কপি করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো ঠিক আছে এবং আরেকটি সমস্যা আমরা ফেস করি যে একটি কম্পিউটার থেকে যখন প্রেজেন্টেশন ফাইলটি অন্য কম্পিউটারে নিয়ে আমরা যখন ব্রিফ দেব অথবা প্রেজেন্টেশন করব। তখন ফোনগুলো থাকে না তো এক্ষেত্রে অবশ্যই যে কাজটি করতে হবে যে কম্পিউটার থেকে আপনি এই ফাইলটিকে কপি করে অন্য কম্পিউটারে নিচ্ছেন ওই কম্পিউটারে অবশ্যই ওই ফোনগুলো থাকতে হবে যেমন আপনি যদি মনিরে টাইপ করেন তাহলে মনির গ্রুপের যে সমস্ত ফন্ডগুলো আছে সেগুলো আপনার ওই পিসিতে ইনস্টল করে নিতে হবে আর যদি আপনি অব্রতে টাইপ করেন অর্থাৎ ইউনিকোড বেসড অথবা এনএসআই মোডে যদি টাইপ করেন তাহলে এনএসআই মোডের ফন্ড আছে অথবা ইউনিকোড বেসড ফন্ড আছে সেগুলো আপনার ওই পিসিতে ইনস্টল করে নিতে হবে তাছাড়া কিন্তু এগুলো সাপোর্ট করবেন অথবা সাপোর্ট করলে অনেক সময় দেখা যাচ্ছে এই আকার রিকার দীর্ঘিকার এই ব্যাপারগুলো থাকে না ছুটে যায় তাহলে ভিউ আর আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে বাংলায় টাইপ করা যায় এই ব্যাপারটি আমরা দেখেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং